ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আমাদের এক ভাইয়ের প্রশ্ন, এক সময় গান শুনতাম অনেক, এখন গান ছেড়ে দিয়েছি শোনা, তবে মনের অজান্তে অনেক সময় জেনে বুঝেও কিছু গুনগুন করে সেই গানগুলো গাই, তাতে ক্ষতি আছে কিনা? প্রথমত আগে গান শুনতেন তোবা করবেন খালিসভাবে, আর তোবার জন্য শর্ত পাস্ট যা হয়ে গেছে জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, লজ্জিত হওয়া, কেন আমি এই পাপগুলো করেছি, কেন আমার মহান রব্বুল আলমিনের অবাধ্য হয়েছি, কেন তাকে আমি অসন্তুষ্ট করেছি, আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। দুই নম্বরে বর্তমানে ছেড়ে দিতে হবে, প্রেজেন্ট ওই পাপের কাজ আর করা যাবে না, করতেই থাকবেন তোবা করবেন তা হবে না। আর তৃতীয়ত ফিউচারের জন্যে আল্লাহর সাথে ওয়াদা করা মজবুতভাবে, কঠিনভাবে, যে আমি আর কোনোদিন এই কাজটা করব না, এই জন্য আপনি আবারও কঠিনভাবে তোবা করবেন। তোবা হয়ে গেলে আগেরগুলি ডিলেট হয়ে যাবে, আর ডিলেট হয়ে গেলে গুনগুনানিও ডিলেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য বলবো যে আপনি অজান্তে যা হয়ে যায় সেটা তো আল্লাহ ক্ষমা করবেন, জেনে বুঝে আর কখনোই করবেন না। এই জন্যে আপনাকে কঠিনভাবে তোবা করলে এটা আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। অজান্তে হয়ে যাচ্ছে তাহলে এটা আল্লাহ ক্ষমা করবেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, এটা ভুলে করে মানুষ ভুলে যায়, মানুষ আল্লাহ থেকে পাকড়াও করে না। তাহলে যেটা আপনি ইচ্ছা করে করেন এটা বন্ধ করতে হবে। তবে যদি এমন গান হয় যে গানগুলিতে কোনো নারীর বর্ণনা নেই, ফিতনা নাই, শাহওয়াত কামনা বাসনা নেই, যে সমস্ত গানে কোনো শিরিক কুফর বিদাত নাই, যে সমস্ত গানগুলিতে বাজনা নাই, এই সমস্ত গান হয়তো যে সমস্ত গানে কিছু শিক্ষা আছে, কিছু বাস্তবতা আছে, এমন গান যদি হয় সমস্যা নেই। গান তখনই হারাম যখন বাজনা হবে, গানে যখন অশ্লীলতা থাকবে, গানে যখন নারীর কথা থাকবে, গানে যখন বেহায়াপনা থাকবে বা মনে পড়বে, কামনা বাসনা জাগবে, যে গানে অনেক সময় আমাদের ইসলামী গানেও শিরিক কুফুর বিদাত থাকে, অনেক সময় এই গানগুলি মুনাফিকি তৈরি করে, যার ফলে আপনি আবার হয়তো ওই একটু করে করে আবার হয়তো কানে লাগাবেন, এবার কান লাগালে মন লাগাবেন, এগুলি থেকে আপনাকে কঠিনভাবে তোবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কঠিনভাবে তোবা করার তৌফিক দান করুন, আমিন। এবং আপনাকে মহান রাব্বুল আলামিন এই কাজ থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন।